আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন যে অনেকের প্রোফাইল পিকচার আপলোড করার পর তার প্রোফাইল পিকচারের নিচে রাইট নামক একটা অপশন থাকে, ওই অপশনটাতে ক্লিক করার পর আপনিও আপনার প্রোফাইল পিকচারে ওই রকম একটা ফ্রেম ইউজ করতে পারেন। ওই ফ্রেমটা আপনি কিভাবে নিজেই তৈরি করবেন এবং নিজেই এটা ইউজ করবেন, প্লাস আপনার বন্ধু যারা আছে ফেসবুক ফ্রেন্ড, আবার ফেসবুক ফ্রেন্ড যারা না তারাও কীভাবে সেটা ইউজ করবে, সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তারপর আপনি আপনার পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর ডান দিকে স্লাইড করবেন এবং আপনার সাদা অংশটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। উপরের তিনটা ডটে ক্লিক করবেন এবং ইমেজ সাইজটা সিলেক্ট করে নেবেন। এখানে দুইটাতেই 183x183 দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর উপরে দেখবেন একটা প্লাস আইকন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর শেপস সিলেক্ট করে নেবেন, একটু নিচের দিকে স্লাইড করবেন, তারপর শেপটার কালার সিলেক্ট করে নেবেন। তারপর নিজের মতো করে টেনে টুনে এই শেপটাকে কাস্টমাইজ করে নেবেন। তারপর মার্ক করা অংশটাতে একবার ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক করে নেবেন। আপনাকে মাস্ট বি এই কাজটা করতেই হবে, ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক করতেই হবে। তারপর আবারও প্লাস আইকনটাতে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন নিউ টেক্সট আসবে, এটা নিচে আনবেন। নিচে আনার পর কলমের অপশনটাতে ক্লিক করে আরেকটা কলমের অপশনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার টেক্সটটা দিয়ে দেবেন, যে টেক্সটটা আপনি আপনার ছবির নিচে ফ্রেমের উপর দিতে চান ওটা দিয়ে দেবেন। তারপরে আপনি এই টেক্সটগুলোর জন্য চাইলে কালার সিলেক্ট করে নিতে পারেন। এখানে কালার অপশন আছে, এই অপশনে ক্লিক করার পর তারপর কালার, তারপর এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন, তবে আমি এখানে সাদাই রাখব। পরবর্তীতে এই টেক্সটগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য আমি ফন্ট ইউজ করব। এই ফন্টগুলো এই অ্যাপটাতে অটোমেটিকলি থাকবে না, আপনাকে অ্যাড করে নিতে হবে। সমস্যা নয়, ফন্টগুলো ডাউনলোড লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাছাড়া কীভাবে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দেবো। তবে আপনারা অ্যাড করতে না পারলে সমস্যা নাই, এখানে লাল সবুজ ফন্টটা আমি সবসময় ইউজ করি, আপনাদেরকেও ইউজ করার জন্য সাজেস্ট করব। এটা অনেক ভালো একটা ফন্ট। আমি আবারও বলছি যে এই ফন্টগুলো যদি আপনি ইউজ না করেন তাতে কোনো সমস্যা নেই, তবে আপনার লেখাগুলো সুন্দর হবে না আর কি। তো এই জন্য আমি আপনাদেরকে একটু ফন্টগুলো কীভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি ফন্ট সিলেক্ট করবেন এখান থেকে, তারপর এখানে এই ফাইলটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ডাউনলোড করা ফন্টগুলো ডাউনলোড অপশন থেকে নেটবিট ফন্টসে যাওয়ার পর এখান থেকে সবগুলো ফন্ট সিলেক্ট করে অ্যাড সিলেক্টেড অপশনটাতে ক্লিক করে দেবেন। তাহলে আপনি এই ফন্টগুলো অ্যাড করে নিতে পারেন। যদি আপনি না বুঝেন তাহলে ভিডিওটা আবারও ওই জায়গা থেকে দেখে নিতে পারেন, যে জায়গা থেকে না বুঝেন ওই জায়গাটা দেখে নিলে আপনি বুঝে যাবেন। এখানে শেপটার উপরে আপনি লেখাটাকে একটু কাস্টমাইজ করে নেবেন, তো একটু সময় লাগলেও আপনি সুন্দরভাবে করে নেবেন। তারপর আপনি উপরে মার্ক করা অপশনটাতে ক্লিক করবেন এবং ইমেজটাকে সেভ করে নেবেন। সেভ এজ ইমেজে ক্লিক করে তারপর এখান থেকে কোয়ালিটিটা আলট্রা করে নেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো ছবি তৈরি করা শেষ, এখন আমরা এটা আপলোড করব। এই লিঙ্কটাতে ক্লিক করে আপনি ছবিটা আপলোড করতে পারবেন, এটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওই জায়গায় ক্লিক করে আপনি এই জায়গাটাতে পৌঁছাতে পারবেন।
তারপর আপনার ছবিটা আপলোড করতে হবে। এজন্য আপনি নিচে স্লাইড করবেন, করার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েটিভ ফ্রেম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। আমি যেহেতু একবার আপলোড করে দিছি তাই উপরের একটা অপশন আসছে, ওইটাতে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ আসবে। তো এই পেজ থেকে আপনার আপলোড আর্ট নামক একটা অপশন আছে, ওইটাই ক্লিক করে নেবেন। আপনি দেখতে পারবেন যখন আপনি প্রবেশ করবেন, এখন দেখানোটা পসিবল হচ্ছে না যেহেতু মোবাইল থেকে দেখাচ্ছি, ওটা আসলে ডেস্কটপ মোডে চলে গিয়েছিল। তো আপনি গ্যালারিতে যাবেন, আপলোড আর্টে ক্লিক করার পর গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে পিকচারটা সিলেক্ট করে নেবেন। তাহলে দেখবেন এটা এভাবে এসে যাবে। তারপর আপনি নিচে একটা নেক্সট বাটন দেখতে পারবেন, ওইটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নেম অপশন আসবে, তারপর আরও কিছু ইনফরমেশন চাইবে, ওইগুলো আপনি দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তবে নামটা অবশ্যই দিবেন, কারণ এই নামের মাধ্যমে আমরা এই জিনিসটাকে সার্চ করে বের করব। তারপর এখানে কিওয়ার্ড দিতে পারেন, এই মোবাইল ফ্রেমটার রিলেটেড কিওয়ার্ড দিতে পারেন আপনি। তারপর নেক্সট এবং তারপর পাবলিশ অপশনে ক্লিক করে সাকসেসফুলি কাজটা শেষ করবে। যাক বাবা, কাজ শেষ হলো। তো তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপ ওপেন করে এই জিনিসটাকে সার্চ করে বের করতে হবে, এই প্রোফাইল ফ্রেমটাকে সার্চ করে বের করতে হবে। অবশ্যই আপনার ফেসবুক অ্যাপটি ইউজ করবেন, ফেসবুক লাইট ইউজ করেন না আবার। তারপর যাবেন আপনার প্রোফাইলে, প্রোফাইলে যাওয়ার পর আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন এবং অ্যাড ফ্রেম অপশনটাতে ক্লিক করবেন। অ্যাড ফ্রেমে ক্লিক করার পর এখানে সার্চ অপশনটা আসবে। এই সার্চ অপশনে ক্লিক করার পর আপনি আপনার ফ্রেমটার নামটা লিখে দেবেন। সিম্পলি কয়েকটা ওয়ার্ড লেখার পরে আপনার ফ্রেমটা চলে আসবে। দেখেন আমি নাম দিয়েছিলাম রোহান বালা হয়ে যা, দেখেন রোহান বালা লেখলেই আসছে ফ্রেমটা। এভাবে আপনারা আপনাদের ফ্রেমটা খুঁজে বের করতে পারবেন এবং নিজে ইউজ করতে পারবেন। তারপর আপনার দেখা দেখি আপনার বন্ধুরও সেটা ইউজ করতে পারবে। ভিডিওটা দেখার পর অনেকেরই রিয়েকশন হবে যে ভাইরে ভাই তুই এটা আমার কী দেখাইলি। আসলে বিষয়টা কিন্তু এতটা জটিল না, এটা একদম সিম্পল এবং ইজি। আপনারা যারা পিক্সেল ল্যাব আগে ইউজ করেছেন তাদের কাছে বিষয়টা একদম সহজ হবে, আর যারা নতুন তাদের কাছেও এটা সহজেই মনে হবে। তবে সমস্যা হবে গিয়ে ওই যে ফন্ট অ্যাড করার যে বেলায়, আপনার ফন্টগুলো ডাউনলোড করার পর আনজিপ করে তারপর আমি ভিডিওতে যেভাবে দেখাইছি ওইভাবে অ্যাড করতে পারেন। এতে করে আপনার ভিডিওটা ওই যে ওই অংশগুলো কয়েকবার দেখে নিতে হবে, তাহলে কিন্তু আপনি এটা পারবেন সহজে। আর যদি না পারেন তাহলে বাদ দেন, আপনি ফন্ট ইউজ করা ছাড়াই নর্মাল যে ফন্টটা আছে ওইটাই ইউজ করেন। আর তাছাড়া আপনি চাইলে ওই যে হ্যাশট্যাগ রোহানের ব্যাপারটা, ওইটা যদি আপনি হ্যাশট্যাগ স্টে অ্যাট হোম অথবা ইংলিশ কোনো ওয়ার্ড ইউজ করে দেন তাহলে আপনি অটোমেটিকলি ফন্টগুলো পেয়ে যাবেন পিক্সেল ল্যাবে। তাহলে আপনাকে আর বাড়তি কোনো ফন্ট অ্যাড করার ঝামেলা পোহাতে হবে না। আর আপনি যদি চান তাহলে আপনি পরবর্তীতে কিন্তু ফন্টগুলো অ্যাড করতে পারেন। এই বিষয়গুলো কিন্তু অনেক ইজি, আপনি এটা কঠিন মনে করবেন না। আপনি ট্রাই করুন, আপনি যতটা ইজিলি পারেন যতটা সিম্পলি পারেন কাজটা করেন আগে, তারপরে দেখবেন আপনি আরও সুন্দরভাবে কাজটা করতে পারবেন। বেস্ট অফ লাক।